এখন আমরা দেখব কানেক্টেড গ্রাফ এবং ডিসকানেক্টেড গ্রাফ। তো কানেক্টেড গ্রাফ বলতে বোঝানো হচ্ছে একটি গ্রাফের যদি প্রতিটি ভার্টিসেস মিনিমাম একটি এইডস দ্বারা কানেক্টেড থাকে তাকে বলা হয় কানেক্টেড গ্রাফ। অর্থাৎ প্রতিটি গ্রাফের প্রতিটি ভার্টিসের সাথে কানেক্ট থাকতে হবে এইডস দিয়ে। এই এই পুরো গ্রাফটা যদি আপনি একটি গ্রাফ কল্পনা করেন তাহলে দেখেন এই গ্রাফের যতগুলো ভার্টিস আছে এ বি সি ডি এফ ই এইচ জি প্রতিটি ভার্টিসেস কিন্তু মিনিমাম একটি এইডস দ্বারা কানেক্টেড আছে, তো একে বলা হচ্ছে কানেক্টেড গ্রাফ। তারপর দেখি ডিসকানেক্টেড গ্রাফ। তো ডিসকানেক্টেড গ্রাফ দেখুন, ডিসকানেক্টেড গ্রাফ বলতে বোঝানো হচ্ছে যদি কোনো গ্রাফের ডিসকানেক্টেড কোনো পার্ট থাকে, অর্থাৎ এ একটা পার্ট যদি চিন্তা করি, এ একটা পার্ট চিন্তা করি এবং এটা যদি পুরো একটা গ্রাফ কল্পনা করি তাহলে দেখুন ডি থেকে এফ এ যাওয়ার কিন্তু কোনো এইডস নেই, সো এটা একটা ডিসকানেক্টেড গ্রাফ। তো এটা যদি ওয়ান ধরি, পার্ট ওয়ান, এটা পার্ট টু ধরতে পারি, তাহলে এইটা পুরো একটা গ্রাফ হলে এটা একটা ডিসকানেক্টেড গ্রাফ, এটা একটা পার্ট এবং এটা একটা পার্ট। যদি আরও এরকম থাকতো যে এই পাশে আরও একটি পার্ট আছে, দেখুন পার্ট থ্রি, তো এটা একটা ডিসকানেক্টেড গ্রাফ হতো, এই পুরোটা ডিসকানেক্টেড গ্রাফ। কিন্তু যখনই আপনার এমন সংযোগ থাকবে ডি থেকে এফ বা দুটো পার্টের মধ্যে সংযোগ থাকবে তখন বলা হচ্ছে যে কানেক্টেড গ্রাফ, এটা কিন্তু ডিসকানেক্টেড গ্রাফ থাকতো না। তো এই গ্রাফটাতে যদি আমরা এইভাবে কানেক্ট দিয়ে দিতাম তাহলে কিন্তু এইটুকু আমার কানেক্টেড হইতো কিন্তু এইটুকু কিন্তু আমার ডিসকানেক্টেড রয়েছে, তো এটা অবশ্যই আমার ডিসকানেক্টেড গ্রাফই হবে। যদি গ্রাফে কোনো একটা বিচ্ছিন্ন অংশ বা ভার্টিসেস থাকে তখনই আমরা কিন্তু এটাকে বলতেছি ডিসকানেক্টেড গ্রাফ।